বিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের একটি ম্যাথের সেশন চলছে, যেখানে আমরা টপিক ওয়াইজ তোমাদের বীজগণিত থেকে সেপারেট এবং তোমাদের পাটিগণিত থেকে এবং তোমাদের পরিগণিত থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় হুবহু সেই ধরনের কোশ্চেনে আমরা সলিউশন নিয়ে এসেছি। প্রত্যেকটি সিরিজই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা রেগুলার ক্লাসেসগুলো অবশ্যই দেখবে, কারণ 100% তোমরা কোশ্চেন অ্যাজ ইট ইজ কমন পেয়ে যাবে। শুধু তোমাদের অঙ্কের ক্ষেত্রে শুধু ভেরিয়েবলগুলোকে চেঞ্জেস করা হবে, আদার্স কোনো কিছুই তোমাদের চেঞ্জেস থাকবে না। পুরো কোশ্চেনের ধরন পুরো এক থাকবে, সমস্ত ট্রিক সমস্ত কিছু এক থাকবে। সেশনটা বন্ধুদের শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমরা অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা ফার্স্ট ওয়ানটি দেখতে পাচ্ছ। ফার্স্ট ওয়ানটি আমাদের কী রয়েছে, একটি একটি আমাদের এখানে সমীকরণ দেওয়া রয়েছে। সমীকরণে এখানে এক্স এর ভ্যালু কী হবে সেটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড করতে হবে। তো কীভাবে করবো এটা সমীকরণটাকে, আশা করছি তোমরা এটাকে খুব সহজে একটি রয়েছে, কিন্তু এরকম সহজ টাইপ অফ কোশ্চেনই তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এখানে কী চলে আসবে, এখানে 144 চলে আসবে নিচে, এখানে আন্ডার রুট রয়েছে, রুটের ভিতরে এখানে কত চলে আসবে 44, 144 প্লাস এখানে কত রয়েছে 25। এদিকে এটাকে যদি ভাঙিয়ে দাও তাহলে উপরে কত চলে আসছে তোমাদের 12 প্লাস এক্স ডিভাইড বাই 12। এবার এখানে উপরের এটাকে যোগ করলে কত চলে আসছে, উপরেরটাকে আসছে 169 এবং নিচে আছে 144, এটার উপরে রুট রয়েছে এবং এদিকে রয়েছে 12 যোগ এক্স প্লাস নিচে রয়েছে 12। এবার এটাকে যদি ইকুয়াল আমরা করি তাহলে কত চলে আসে উপরে 13, কারণ এটা 13 স্কোয়ার। আশা করছি তোমরা স্কোয়ারগুলো যেগুলো রয়েছে 1 থেকে 25 পর্যন্ত কিন্তু মুখস্থ করে নেবে, অবশ্যই তোমাদের অনেক ক্ষেত্রে হেল্পফুল হবে। উপরে 13 হয়ে গেল, নিচেরটা কত 12 স্কোয়ার, এটা 12 হয়ে গেল। এদিকে কত রয়েছে 12 প্লাস এক্স বা এখানে কত 12, এইবারও এইবারও এখান থেকে কাট হয়ে গেল। পড়ে থাকলো কি পড়ে থাকলো 13, এইদিকে পড়ে থাকলো, এইদিকে পড়ে থাকলো 12 প্লাস এক্স। এবার এক্সটাকে যদি রেখে দিই এবং 13টাকে যদি এইদিকে নিয়ে চলে যাই আমরা, 12টাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে 13 - 12 চলে আসে, এটা ইজ ইকালস টু 1। তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে আসবে তোমাদের, 1 বেরিয়ে আসবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন তোমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে তখন তোমরা জাস্ট এখান থেকে কিচ্ছু করো মানে ডাইরেক্ট একবারে তোমরা এই লাইনে চলে আসতে পারবে, কারণ এখানে দেখতে পাচ্ছি আমি 144 এবং 25 রয়েছে, মানে কত 169, 160 মাইনাস 9 মানে উপরে 13, নিচে 144 মানে কত ডাইরেক্ট 12, এদিকে আমাদের এখানে 12 প্লাস এক্স বাই 12, ডাইরেক্ট এই লাইনে তোমরা চলে আসতে পারবে। যখন তোমরা যারা হয়তো একটু অ্যাডভান্স লেভেলে নেই, যারা হয়তো কম প্র্যাকটিস করো, তোমরা এই স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, ধীরে ধীরে তোমাদের যত যেটা রয়েছে প্র্যাকটিস বাড়তে শুরু করে দেবে, তত দেখবে যে তোমরা খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সলিউশন করতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চনটাকে দেখে নেবো। নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে, এখানে এই যে এটি রয়েছে এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই ফর্মে না থেকে আর একটা ফর্মেও থেকে থাকে। আর একটা কী ফর্মে ফিরে থাকে, 0.12 উপরে এই যে ডট, এই যে একটা ডট, এই ফর্মটা আশা করছি তোমরা সব থেকে বেশি পরিচিত, এই ফর্মে তোমরা দেখেছো অনেক টাইমে। তো এই ফর্মটা কী ডিনোট করে, এই ফর্মটা কিংবা কখন ডাইরেক্ট এখানে উপরে বার দিয়ে দেওয়া থাকে, তাহলে এটা কী ডিনোট করে, এটাকে ডিনোট করে মানে এই যে 12টা বারবার 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 রিপিট হচ্ছে, বার মানে বারবার, বার এখানে থাকা মানে বারবার 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 রিপিট হচ্ছে। আরেক ধরনের বার আছে কিন্তু, যেটা কিনা আমাদের 1 + 2 এর উপরে এইভাবে হয়তো বার দেওয়া থাকে, এই বারটা কী ডিনোট করে, এটাকে কিন্তু ব্রেকেট ডিনোট করে ওই বারটা, কিন্তু এরকম ডাইরেক্ট সংখ্যার উপরে এইভাবে যদি বারটাকে সেটা কী হয়ে যায় বারবার বারবার রিপিট করে, মানে 12 বারও রিপিট করে। তো এই বারটাকে যদি আমি তুলতে হয়, এই বারটাকে তোলার জন্য আমরা কী করবো, এই বারটাকে তোলার জন্য সবসময় উপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা লিখে দিলে এবং নিচে 99 হয়ে গেল, এই 99। আর একটা জিনিস শিখিয়ে দিই, 0.11 এখানে রয়েছে 2, 1, এই প্রথমটাতে রয়েছে এবং শেষটাতে 12 রয়েছে, তাহলে এখানে কী হয়ে যাবে 1 - 1/999। এইবার এখানে রয়েছে 0.0.12, 1, এখানে 2 এর উপরে 12 রয়েছে, এখানে 1-এর উপরে 12 রয়েছে, তখন কী হয়, তখন আমাদের 1, 2, 1 উপরে যা আছে তাই থাকবে, নিচে কী চলে আসবে, দুটোর উপরে 12 রয়েছে, দুটো এখানে 9 হয় এবং যেটার উপরে 12 নেই সেটা এখানে আমাদের 0 বসে যায়। আশা করছি এগুলো তোমাদের আমি যখন আমি এ শিখিয়েছিলাম, যখন যখন আমি তোমাদেরকে এই সমস্ত কিছু শিখিয়েছিলাম, আমাদের সেপারেট ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্ট ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে আশা করছি। তো সেখানে আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলসে শিখিয়েছিলাম। তো এবার এখানে কাটাকাটি করবো, কাটাকাটি করবো কী দিয়ে, আমাদের 3 দিয়ে কাটবে, 3 * 4 এখানে 3 * 4 এবং 3 * 3 = 9, 3 * 3 = 9, তার মানে 4/33 অ্যান্সার বেরিয়ে আসবে। কথায় রয়েছে অপশান সিতে রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখে নেবো, নেক্সট কী বলা হয়েছে, এখানে দুটি সংখ্যার যোগফল এবং ভাগফল যথাক্রমে 20 এবং 3 হলে সংখ্যা দুটির গুণফল কী হবে বের করতে হবে। তাহলে আমি সংখ্যা দুটোকে জানি না, তাহলে একটিকে এ ধরে নিলাম প্লাস বি আর একটিকে ধরে নিলাম, কারণ দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে কত 20, লিখে নিলাম 20,
এবং আবার কি বলা হয়েছে যে সংখ্যা দুটির ভাগফল বলা হয়েছে, তাহলে সংখ্যা দুটির ভাগফল নিয়ে নিলাম এ বাই বি, এ বাই বি ভাগফল ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে থ্রি বলা হয়েছে। এবার এক নম্বর সমীকরণটা যেটা রয়েছে, এক নম্বর সমীকরণটাতে আমি কি করতে পারি, বি দিয়ে গুণ করে দিতে পারি, পুরোটাকে বি দিয়ে গুণ করে দিতে পারি, বি দিয়ে ভাগ করে দিতে পারি, সরি বি দিয়ে ভাগ করে দিতে পারি। যদি বি দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে, বি দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে সবার ক্ষেত্রে এই যে নিচে এরকম করে বি চলে আসলো, এই যে বি চলে আসলো যদি ভাগ করে দিই, তাহলে আবার কি এটাকে আমরা সেপারেট, এই দিকটাকে আমরা সেপারেট করে লিখতে পারি। এবার এই বি দিয়ে এটাকেও আমরা সেপারেট করি, মানে কীভাবে লিখতে পারি, এ বাই বি প্লাস বি বাই বি, এইদিকে তো কুড়ি বাই বি রয়েছে, কুড়ি বাই বি এরকম কুড়ি বাই বি থেকে গেলো এখানে, তাহলে এখান থেকে কি এই বি বি কেটে গেল, এই বি বি কেটে গিয়ে কী হয়ে গেলো ওয়ান। এবং এই যে এ বাই বি, এই যে দেখো এ বাই বি এর মান কত তিন রয়েছে, তাহলে এখানে থ্রি, থ্রি প্লাস ওয়ান ইজ ইকালস টু কত কুড়ি বাই বি, এখান থেকে কী চলে আসছে ফোর ইজ ইকালস টু কুড়ি বাই বি, এখান থেকে তোমাদের চার দিয়ে এটাকে কাটো, চার পাঁচ চার কুড়ি, এবং বিটাকে এই দিকে গুণ করে দাও, তাহলে বি ইজ ইকালস টু কত চলে আসলো পাঁচ। এবার তোমরা এক নম্বর সমীকরণটাতে কেটে বসাও কিংবা এখানে দুই নম্বর সমীকরণটাতে বসাও, যেখানেই বসাও না কেন সেখান থেকে আমাদের এর ভ্যালু কত চলে আসছে আমাদের পনেরো, এর ভ্যালু কত চলে আসছে আমাদের পনেরো। এবার আমাদের কী কী বের করতে বলা হয়েছে কোশ্চেনে, আমাদের অ্যান্সারটা কী বের করতে বলা হয়েছে কোশ্চেনে, অ্যান্সারটা বলা হয়েছে সংখ্যা দুটির গুণফল কী হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে সংখ্যা দুটির গুণফল, এবার প্রথম সংখ্যাটা কত বেরিয়েছে আমাদের পাঁচ বেরিয়েছে, পরেরটা বেরিয়েছে কত বেরিয়েছে আমাদের পনেরো বেরিয়েছে, এটা যদি পাঁচ হয় তাহলে বিটা পনেরো বেরিয়েছে, এই দুটোর গুণফল আমাদের কী হচ্ছে, এই দুটোর গুণফল পনেরো ইন্টু পাঁচ, পাঁচ পনেরো কত পঁচাত্তর, পাঁচ পনেরো পঁচাত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। যদি এখানে এ সং এই প্রথম সংখ্যাটা বা দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলা হতো কিংবা যদি যদি এখানে ভাগফল বের করতে বলা, ভাগফল তো দেওয়াই ছিল, বিয়োগফল যদি বের করতে বলা হতো তাহলে দুটোর মধ্যে আমরা বিয়োগ বের করে নিতাম, যে কিছুই বের করতে বলা হোক তোমরা আশা করছি পরবর্তীতে কোশ্চেনে যেই সমস্ত লেজুরগুলো চেঞ্জেস হতে থাকে সেই লেজুরগুলোকে আশা করছি তোমরা সলিউশন করে নিতে পারবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট পয়েন্টে কী বলা হয়েছে, এখানে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে বারো, বারো এবং বাহাত্তর, সংখ্যা দুটির সমষ্টি দেওয়া রয়েছে ষাট, তাদের তাদের মধ্যে একটি হলো, মানে সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা, এদের মধ্যে যে কোনো একটি সংখ্যা আছে সেই সংখ্যাটি কী সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কী দেওয়া রয়েছে, এখানে তোমাদের সংখ্যা দুটির এখানে দেখে নাও সংখ্যা দুটির কী দেওয়া রয়েছে, গসাগু, গসাগু দেওয়া রয়েছে বারো এবং লসাগু দেওয়া রয়েছে কত বাহাত্তর, তাহলে সংখ্যাটা যাই হোক সংখ্যাটা বারোর মাল্টিপ্লাই হবে, যেখানে বারো রয়েছে না বারোর মাল্টিপ্লাই হবে, কারণ গসাগু সবসময় দেখবে যে গসাগুটা যেটা বেরিয়ে আসে সেটি সংখ্যা দুটোর মধ্যে কমন থাকে, তার মানে কী হয়ে যায় সেটি অবশ্যই সেই সংখ্যাটার মাল্টিপ্লায়ার হয়। এবার একবার অপশনগুলো চেক করে নেবে, অপশন দেখো যে অপশন কি সবগুলো বারো মাল্টিপ্লাই রয়েছে নাকি হয়তো যে বারোর মাল্টিপ্লাই নেই, তাহলে এলিমিনেট করে নিতে পারবে খুব সহজ। তো এখানে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের বারোর মাল্টিপ্লায়ারই রয়েছে, সেই জন্য আমরা এটাকে সমাধানই করবো। লসাগু ইন্টু গসাগু আমাদের কী, লসাগু সংখ্যার দুটি একটি সংখ্যাকে আমি এ ধরলাম এবং আর একটিকে বি ধরলাম, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু আমাদের কী লসাগু ইন্টু গসাগু, মানে কত বারো ইন্টু বাহাত্তর, বারো ইন্টু বাহাত্তর যদি করি আমাদের দুই দুগুণে চার হয়ে গেল, সাত দুগুণে এখানে তোমাদের চোদ্দো হয়ে গেল, চোদ্দো চার হয়ে গেল, সাত একে সাত হয়ে গেল, তোমাদের চোদ্দো, তাহলে এখানে কত বেরিয়ে আসছে তোমাদের সিক্স, এবং এখানে তোমাদের বেরিয়ে আসছে এইট, আটশো চৌষট্টি এখানে গুণ, এটা গুণ করার পরে এরপর কী বলা হয়েছে সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল ইজ ইকুয়ালস টু ষাট। এবার সংখ্যা সংখ্যা দুটি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা দুটোকে যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যাকে বের করার জন্য আমি কী করতে পারি, এখানে আমরা এ প্লাস বি বের করেছি তাহলে এ মাইনাস বি আমরা বের করতে পারি, কারণ এ প্লাস বি একটি সমীকরণ, এটিকে আমরা এক নম্বর সমীকরণ নাম দেবো, এটিকে আমরা দু নম্বর সমীকরণ নাম দেবো, তখন আমরা এই দুটোকে যোগভাগ প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই যোগভাগ প্রক্রিয়া এখানে এর মান বেরিয়ে যাবে এবং বি এর মান আমাদের বেরিয়ে যাবে, সেই জন্য আমাদের কী করতে লাগবে তাহলে এ মাইনাস বি বের করি। এ মাইনাস বি কীভাবে বের করবো, এখানে আমি এর স্কোয়ার দিয়ে দিলাম, এর স্কোয়ারের একটি ফর্মুলা কী রয়েছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা একটা সূত্র রয়েছে আশা করছি তোমাদের মনে রয়েছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত ষাট, তাহলে ষাটের যদি আমরা স্কোয়ার করি কত হয়ে যাবে ছত্রিশ এবং দুটো জিরো মাইনাস, এবং এটার সঙ্গে আমাদের চার এই যে এ বি, এ বি চার এ বি রয়েছে, তার মানে এর সঙ্গে আমাদের চার গুণ করতে লাগবে, তাহলে এইট সিক্স ফোর, এর সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে চার চার ষোলো ছয়, হাতে থাকে এক, চার চার চব্বিশ, পঁচিশে পাঁচ, হাতে এক চার তিন, সরি এবার এটাকে এখানে লিখে নাও থ্রি ফোর ফাইভ সিক্স, এবার এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত চলে আসছে আমাদের এখানে ছত্রিশশো রয়েছে, এখানে রয়েছে তোমাদের তিন হাজার চারশো ছাপ্পান্ন, তাহলে এখান থেকে ছাপ্পান্ন থেকে এখানে চার বেরিয়ে এলো, এখান থেকে তোমাদের একটা আরও একটা চার বেরিয়ে এলো, এখানে এক,
144 বেরিয়ে এলো। তাহলে এদিকে কি রয়েছে, এদিকে স্কোয়ার অবস্থায় রয়েছিল, এই যে এটা কি স্কোয়ার অবস্থায় রয়েছে। তাহলে এটাকে যদি আমি এ মাইনাস বিতে নিয়ে আসি, তাহলে এ মাইনাস বি ইজিকাস টু কত চলে আসবে, এই আন্ডার রুট এখানে চলে যাবে, তাহলে এখানে কত চলে আসবে, 12 বেরিয়ে আসবে। তাহলে এখানে এ প্লাস বি কোথায়, আমাদের এ প্লাস বি, এই যে একটা সমীকরণ, এ প্লাস বি ইজিকাস টু 60 বেরিয়ে রয়েছে এবং এ মাইনাস বি যে আমরা বের করে নিলাম কত, 12। এবার এই দুটোকে আমরা এবার কি যোগভাগ প্রক্রিয়া যা রয়েছে সেগুলো, যেটা সমীকরণ সমাধানের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিতে করে দেবো। এখানে দুটো সমীকরণকে যোগ করে দাও, দুটো সমীকরণকে যোগ করে দিলে আমাদের কী হয়ে যাবে, দেখে নিই কি হয়ে যাবে, আমাদের এ প্লাস বি ইজিকাস টু 60, এ মাইনাস বি ইজিকাস টু 12। এখানে এখানে যে এটা কাট হয়ে যাবে, এখানে 2a হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, 72 হয়ে যাবে, এ ইজিকাস টু কত হয়ে গেল, 36। তাহলে একটি সংখ্যা কত, 36। আরেকটি সংখ্যা কী বের করবো, এই হয় এই সমীকরণে মান বসাও অথবা এই সমীকরণে মান বসাও। প্রথম সমীকরণে মান বসিয়েছি, বসাচ্ছি, তাহলে প্রথম সমীকরণে মান বসালে এর মান কত, 36 প্লাস বি ইজিকাস টু 60। তাহলে এখান থেকে আমি বি ইজিকাস টু বলতে পারি 60 মাইনাস 36, এটা ইজিকাস টু কত আমাদের, 24। তাহলে কারণ আমাদের এই দুটো সংখ্যা, একটি সংখ্যা কত আমাদের, 36 বের হলো এবং একটি সংখ্যা আমাদের কত, 24 বের হলো। এবার অপশনে দেখো কোনটা রয়েছে, অপশনে যে দেখো 24টা রয়েছে, কারণ এদের মধ্যে যে কোনো একটি সংখ্যা এখানে বলা হয়েছে, 36টা যদি থাকতো তাহলে 24 না থাকে 36টা আমাদের অ্যান্সার হতো। যদি এদের মধ্যে যোগফল বের করতে বলা হতো তাহলে যোগফল আমরা বের করে নিতাম, বিয়োগফল বের করলে বিয়োগফল, গুণফল গুণফল বের করে নিতে, সমস্ত কিছু আমরা বের করে নিতে পারতাম। তাহলে এখান থেকে তোমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখে নেবো, নেক্সট ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইন্টারেস্টিং, মন দিয়ে শেষ পর্যন্ত কিন্তু তোমরা এটাই করতে থাকো, কারণ এখানে আমি তোমাদের অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এবং এই ধরনের যে কোনো কোশ্চেন যদি এসে থাকে তোমরা খুব সহজেই কিন্তু সলিউশন করে নিতে পারবে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে। তো এখানে কী বলা হয়েছে, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 18, 24 দ্বারা ভাগ কর, ভাগ যায়। তো এখানে আমরা লসাগু নিয়ে থাকি, এর দিয়ে আমরা লসাগু নিয়ে থাকি, লসাগুটা কেন নিয়ে থাকি সেই জিনিসটা একবার বোঝানোর চেষ্টা করি। যেখানে ধরে নাও যে কোন, ধরে নাও আমি বললাম যে 2, 4 এবং 6, এটা সব থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে পারে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ হয়। তাহলে আমরা কী বলবো, আমি খুব সহজে আমি বলে দেবো কত, 12। খুব সহজে আমি বলে দিতে পারছি না 12, কারণ এখানে ছোট সংখ্যা রয়েছে, আমি দেখেই বলতে পারছি 12 এমন একটি সংখ্যা যেই সংখ্যাটা, যে দেখো 2 দিয়েও ভাগ যায়, যে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 6 হয়ে যায়। 4 দিয়েও ভাগ যায় 12টাকে, দেখো 4 দিয়ে যদি ভাগ করি কত, 3 এসে যায়। এবং এই 6 দিয়েও ভাগ করো 12টাকে, 6 দিয়েও ভাগ ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, কত হয়ে গেল তোমাদের এখানে 2। আবার ফের 24 দিয়েও, এই যে 24 যেই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাও দেখো যে যে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। কিন্তু এখানে কী বলা হয়, সবসময় ক্ষুদ্রতম, এবং এই যে ক্ষুদ্রতমটা, এই যে 12টা আমাদের আসলো, এই 12টা কোত্থেকে আসলো, 12টা আসলে এই দেখো 2, 4 এবং 6 লসাগু নিয়েছি আমি, 2, 4, 6 এদের লসাগু নিয়ে থাকো তোমরা, 2 × 1 = 2, 2 × 4 = 6, 3 × 6 = 12। এখান থেকে আমরা লসাগুটা নিয়ে থাকি। লসাগু নেওয়ার মেইন কারণ হলো গিয়ে কোনো একটি সংখ্যা, এই দু তিনটি সংখ্যা কোনো একটি সংখ্যাকে যখন ভাগ করবে, একসঙ্গে তিনটি সংখ্যা যখন ভাগ করবে, তখন অবভিয়াসলি 100% এদের যে লসাগু হবে সেই লসাগুর মানটাও ওই পুরো সংখ্যাটাকেও ভাগ করবে, এটাই হলো গিয়ে মেন কনসেপ্ট। তো এখানে আমাদের কী বলা হয়েছে, এদের আমরা লসাগুটা প্রথমে নিয়ে নিই, 16, 18, 24, এদের লসাগু নিলে 2 নিলে 8, 9, এখানে 2 দিয়ে যদি করি ডাইরেক্ট, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এখানে দিয়ে দিয়ে 12, এবার আমি কত দিয়ে দিচ্ছি, 4 দিয়ে দিচ্ছি, 4 × 8 = 9, 3 × 4 = 12। এরপরে 3 দিয়ে দাও, 2, 3, 1, 3 × 6 = 12, 4 × 8 = 48, 3 × 6 = 18, 3 × 6 = 18, 18 × 36, এখানে তোমাদের একটা বেশি বড় দেখতে পাচ্ছি আমি, কটা 2 বেরিয়ে আসছে এখানে আমাদের, এখানে আমাদের 3টে 2 রয়েছে, 4টে 2, 3 × 6 = 18, 18 × 36, 36 × 4, 4 × 6 = 24, আচ্ছা 44, 144, 144 বেরিয়ে আসছে, 144 সংখ্যাটা আমাদের বেরিয়ে এসছে, মানে 144 এমন একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে দেখো এই যে 144, এই 16 দিয়ে এটাকে ভাগ যায় এবং এই 18 দিয়েও ভাগ যায়, এই 44 দিয়েও ভাগছে, এবং এটি কিনা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এইবার এখানে আমাদের এটি কিনা, এই আমাদের কী জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সব থেকে ছোটো সংখ্যা 1000, 1000টাই অবশ্যই 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এইবার আমরা একে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, এই যে এদের লসাগুটা যেটা বের করলাম সেই লসাগুটা দিয়ে ভাগ করবো, কত বেরিয়ে এসেছিল আমাদের 144, কত দিয়ে যাবে এখানে, 6 দিয়ে যাবে, কারণ 6-এর বেশি যদি দেওয়া হয় তাহলে পার হয়ে চলে যাচ্ছে, 6 দিয়ে যদি যায় তাহলে এখানে কত আসছে তোমাদের, 4 আসছে, 4, 6, 24, হাতে 2,
424 25 26 6 এখানে তোমাদের 8। এবার এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে তোমাদের, এদিকে তোমাদের 6 3 1 136 আসছে। এইবার এখানে কি বলা হয়েছে, এক্স্যাক্ট বিভাজ্য, বিভাজ্য যাবে মানে কি এক্স্যাক্টলি ভাগ হয়ে যাবে, একদম পুরোপুরি ভাগ হয়ে যাবে, কিন্তু এখানে এই যে দেখো ভাগশেষ থেকে যাচ্ছে, এখানে কি হচ্ছে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এখানে আমি কি করতে পারি, হয় এই 136টাকে রয়েছে, এই 136টাকে ভাগশেষ হয়ে যাওয়া মানে কি নিচে জিরো থাকা, তাহলে 136টাকে এমন কি করতে পারি যে আমাদের নিচে যেটা রয়েছে জিরো চলে আসবে। 136টাকে আমি দুটো জিনিস করতে পারি, একটা হলো গিয়ে পুরো 136টাকে আমি বিয়োগ করে নিচে আমি বিয়োগ করে দিতে পারি, পুরো 136টাকে আমাদের বিয়োগ করে দেবে। তো অঙ্কের ক্ষেত্রে আশা করছি তোমরা জানো যে কোথাও একটা জায়গায় বিয়োগ করলাম বা যোগ করলাম তাকে কি ব্যালেন্স করে রাখতে লাগবে অবশ্যই সবসময়ের জন্য, কারণ হুট করে তো যে কোনো একটা জায়গা থেকে বিয়োগ করে দিতে পারি না, তাহলে আমি ডাইরেক্ট তো এখানে অ্যান্সারই করে দিতে পারতাম যে হ্যাঁ এখান থেকে আমি এটা বাদ দিতে এটা অ্যান্সার হবে। তো সেরকম না, আমি এখান থেকে যদি বাদ দিই তাহলে আমাদের সেটা বাদ দিতে হবে কোথায়, মেন উপরের থেকে। তাহলে এই উপরের থেকে যদি আমি অন্তত এক নাম্বারও যদি বাদ দিই তাহলে সংখ্যাটা কি আর চার অঙ্কের থাকছে, যদি আমি এখান থেকে 1000 থেকে -1 করলাম তাহলে কত এসেছে 999, তাহলে কী হয়ে যাচ্ছে সংখ্যাটা আর চার অঙ্কের থাকছে না, সংখ্যাটা কিসে পরিণত হয়ে যাচ্ছে আমাদের তিন অঙ্কের পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি একে বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে বিয়োগের কনসেপ্ট গেল। তাহলে 136টাকে আমি আর একটা কী করতে পারি, আর একটা করতে পারি আমি 144 বানিয়ে দিতে পারি, 144 বানিয়ে দিলে কারণ আরেকবার আমাদের ভাগ যাবে। তাহলে তাহলে এখানে আমি দেখি 144-এ কে আরেকবার 140 করবো, নিচে জিজ্ঞেস আমাদের জুড়ে চলে আসবে। এবার এটাকে আমি 136টাকে যদি 144-এ আমাকে পরিণত করতে হয় তাহলে কত যোগ করতে হবে, এর সঙ্গে আমাকে 8 যোগ করতে হবে, কত যোগ করতে হবে 8 যোগ করতে হবে, 8 যোগ করলে দেখো এটা 144 এসে আছে, দেখো 8 যোগ করলে নিচে কত চলে আসছে 144। এবার 144-এ কে আরেকবার আমি এক দিয়ে ভাগ দেবো তাহলে কত চলে আসবে 144, নিচে কত আসলো জিরো। কিন্তু এই 8 আমি তো হুট করে 8 যোগ করতে পারবো না, আমাকে এখানে 8 যোগ করতে হলে এটাকে আমাদের এই সেই হাজারের উপরে যেটা রয়েছে এটার সঙ্গে আমাদের 8 যোগ করতে হবে। তাহলে এখানে যদি 8 যোগ করি তাহলে কত চলে আসবে আমাদের 1008। তাহলে এই 1008টা যেটা রয়েছে এটি সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা, যেটি কি না 16, এটি আমাদের 144 দিয়ে ভাগ যাবে, যেটি কিনা 144 দিয়ে ভাগ যাবে, এবং 144 দিয়ে ভাগ যাওয়া মানে 16 দিয়ে 18 দিয়ে 24 দিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবেও ভাগ যাবে। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে কী হয়ে যাবে তোমাদের, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোনো ডাউট কোনো ইনকোয়ারি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোই ছিল, আশা করছি অনেক কিছুই তোমরা শিখতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।